বন্ধুরা, টাইম ট্রাভেল অর্থাৎ সময়ের যাতায়াতটি একটি এমন কনসেপ্ট যা শুধু আমরা সিনেমাতেই দেখে থাকি, কিন্তু আজ আমি তোমাদের এমন একটি ঘটনা শোনাবো যা শোনার পরে টাইম ট্রাভেল সত্যি বলে মনে হবে। এই ঘটনাটি হলো এমন একটি রহস্যময় প্লেনের যেটি হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল এবং সেটি যখন ফিরে আসে তখন প্রায় 35 বছর কেটে গেছে। অ্যাকচুয়ালি এই ঘটনাটি 4 সেপ্টেম্বর 1954 সালে সেন্টাগো এয়ারলাইনের ঘটেছিল। সেন্টাগো এয়ারলাইনের একটি প্লেন EWA-513 সাথে ঘটেছিল। এই ঘটনা এতটাই ভয়ানক ও রহস্যময় ছিল যে এই ঘটনাকে সবার সামনে না আনার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তবুও এই খবর পুরো বিশ্বে আগুনের মতো ছড়িয়ে যায়। 4 সেপ্টেম্বর 1954 সেন্টাগো এয়ারলাইনের এই ফ্লাইট EWA-513 ওয়েস্ট জার্মানির একটি এয়ারপোর্ট থেকে 52টি প্যাসেঞ্জার নিয়ে পোর্টো এলিগ্রো ব্রাজিল যাওয়ার জন্য ছাড়লো। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছু ঘন্টা পর প্লেনের কন্ট্রাক্ট কন্ট্রোল রুমের সাথে নষ্ট হয়ে যায়। না কন্ট্রোল রুম থেকে পাইলটের সাথে কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছিল, না পাইলটের পক্ষে তাদের সাথে কন্ট্যাক্ট করা পসিবল হচ্ছিল। কন্ট্রোল রুম থেকে অনেক চেষ্টার পরেও যখন আর সম্ভব হলো না, তখন তারাও হাল ছেড়ে দিয়ে ভেবে নিল হয়তো এরোপ্লেনটি কোনো জায়গাতে ক্র্যাশ হয়ে গেছে। প্লেনে থাকা যাত্রীদের ফ্যামিলির লোকেরাও মেনে নিয়েছিল যে তাদের আপনজনেদেরকে তারা আর কোনোদিনও ফিরে পাবে না। এই ঘটনাটি সেন্টাগো এয়ারলাইনের ওপর এতটাই খারাপ প্রভাব ফেলে যে কিছুদিন পরে সেন্টাগো এয়ারলাইনকে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তবুও প্লেন এবং যাত্রীদের খোঁজা জারি ছিল। কিন্তু দুঃখের বিষয়, এত খোঁজাখুঁজির পরে কিছুই হাতের নাগালে আসেনি। এভাবেই 35 বছর কেটে যায়। তখন লোক প্রায় সবই ভুলে গেছে, কিন্তু 12 অক্টোবর 1980 সালে একটি এমন ঘটনা ঘটলো যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। একদিন সকালে পেট্রো এলেগ্রের রানওয়ে একটি আননোন প্লেন দেখা যায় যেটা সোজা রানওয়ে ধরে এগিয়ে আসছিল। যখন এই খবরটা এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোল রুমে পৌঁছলো, তখন সবার নজর ওই প্লেনটির দিকে স্থির করলো। কিন্তু এই প্লেনটির কাছে আসতে সবাই হতবাক হয়ে গেল, কারণ তারা ওই প্লেনের গায়ে সেন্টাগো এয়ারলাইনের লেখা দেখেছিল। কিন্তু সেন্টাগো এয়ারলাইন বন্ধ হয়ে গেছে, প্রায় 35 বছর পেরিয়ে গেছে। তাহলে ওই প্লেনটি কোনো পারমিশন ছাড়া কি করে ল্যান্ড করতে পারে, আর এতদিন কোথায় বা ছিল? সবাই এটি ভেবে ঘাবড়ে গেছিল আর একটু ভয়ও পাচ্ছিল। কন্ট্রোল রুমের লোকেরা প্লেনের পাইলটের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসেনি। এই ঘটনা যতটাই ভয়াবহ ছিল ততটাই রহস্যময়, কিন্তু কন্ট্রোল রুমের লোকেদের এটি ধারণা ছিল যে তাদের জন্য এখনো একটি ভয়াবহ দৃশ্য অপেক্ষা করছে যা দেখে তাদের জ্ঞান হারাতে পারে। শেষমেশ তারা সিদ্ধান্ত নিল তারা প্লেনের ভেতরে যাবে। যে কোনো ভাবে তারা প্লেনের দরজাটি খুললো, কিন্তু সবাই ভেতরে যাওয়ার কথা ভাবতেই ভয় পাচ্ছিল। কিন্তু মনে একটি প্রশ্ন চলছিল যে প্লেনের ভেতরে কি চলছে। সাহস করে তারা ভেতরে যেতে যা দেখলো যেটি তারা স্বপ্নেও ভাবতে পারেনি। প্লেনের যত যাত্রী ছিল সবাই কঙ্কালে পরিণত হয়েছে এবং তারা যে অবস্থায় ছিল সেভাবেই তারা 35 বছর আগে প্লেনটি গায়েব হওয়ার 1 ঘন্টা আগে ছিল। এমনকি সব কঙ্কালের সিট বেল্টও লাগানো ছিল। তাদের মনে আরো একটি প্রশ্ন ছিল, প্লেনটি ল্যান্ড করলো কিভাবে? যার উত্তর খুঁজতে এয়ারপোর্ট অথরিটির লোক ককপিটের দরজা দিয়ে পাইলটের সাথে দেখা করতে গেল। কিন্তু যেই তারা দরজা খুললো তারা আরো অবাক হয়ে গেল, কারণ পাইলট কঙ্কালে পরিণত হয়েছে কিন্তু তার হাত এখনো প্লেনের নেভিগেশন কন্ট্রোলে রয়েছে, যেটা খুব আশ্চর্যজনক। ব্রাজিলের সরকার এই বিষয়টি খুব গোপন রাখে আর এই কারণে এই প্লেনের খবর সবার কাছে পৌঁছতে পারেনি। যখন ব্রাজিল সরকারের তরফ থেকে এরকম গোপনীয়তা দেখা যাচ্ছিল, তখন কিছু ইনভেস্টিগেশন এজেন্সির নজর সেদিকে পড়ে, যার মধ্যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের টিম সবার আগে ছিল। ইনভেস্টিগেটররা এটা জানার চেষ্টা করছিল যে সেই দিনটিতে অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওই ঘটনাতে এমন কি রহস্য ছিল। তখনকার সময় খুব বড় ও নাম করা ইনভেস্টিগেটর এবং সায়েন্টিস্ট যার নাম কোলসে আর্টেলে এই ঘটনাটিকে তারও চোখ এড়িয়ে যেতে পারেনি। সে বলেছিল যেভাবেই হোক সে এই ঘটনাটির রহস্য সবার সামনে এনেই ছাড়বে। ডক্টর কোলসে আর্টেলে এবং বাকি সব ইনভেস্টিগেটররা একটি থিওরির কথা সবার সামনে তুলে ধরে। তাদের অনুসারে ফ্লাই 513 কোনোভাবে টাইম বাবলের মধ্যে প্রবেশ করে ফেলেছিল আর 1969 টাইমে পৌঁছে গেছিল। যদি এটাকে সহজ ভাষায় বলি তাহলে ফ্লাই 513 টাইম ট্রাভেলে পৌঁছে গেছিল, যার কারণে এরকম অদ্ভুত যাত্রা হয়েছিল। কিন্তু তবু একটা প্রশ্ন থেকেই যাচ্ছিল, যদি মেনে নিই ফ্লাইট 513 টাইম ট্রাভেলে চলে গিয়েছিল, তবে প্লেনটি ল্যান্ডিং করলো কি করে? পাইলটও তো কঙ্কাল হয়ে গিয়েছিল। এ কারণে এই ঘটনাটি এখনো রহস্য জালে পেঁচিয়ে আছে। অনেকে অবশ্য এই ঘটনাটিকে কাল্পনিক বলেও ভাবে, যেমন এরিয়া 51-এ এলিয়েন থাকার ঘটনাটি কাল্পনিকভাবে মনে করা হয়। তাহলে বন্ধুরা, তোমাদের রহস্যময় ঘটনাটি যেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।